হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টিপিএসসি ক্র্যাকার। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে এসেছি, যেখানে ত্রিপুরা রাজ্যে স্টাফ নার্স নিয়োগ করা হবে। তো এটারই একটা ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার ছিল। রিক্রুটমেন্ট নোটিশটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওইখান থেকে নোটিশটা ডাউনলোড করতে পারেন এবং যথাযথ সময়ে গিয়ে আপনারা জাস্ট আপনাদের ডকুমেন্ট নিয়ে এক্সাম হলে চলে যাবেন। ওইখানে ইন্টারভিউ দেবেন, বাস সিলেক্ট হলে আপনাদের তো সিলেক্ট হয়ে যেতে পারেন। তো অবশ্যই অপরচুনিটিটা মিস করবেন না। যারা নার্সিং কমপ্লিট করেছেন তারা অবশ্যই ভিডিওটা লক্ষ্য করুন, দেখুন এবং কী কী দরকার তা সবগুলি আমরা এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব। তো প্রথমেই দেখুন, এখানে লিখে দিয়েছে যে ওয়াকিং ইন্টারভিউটা করা হবে জেএনভি বিরুনিয়া সাউথ ত্রিপুরাতে, এবং ইন্টারভিউটা অর্গানাইজ করা হবে 1/10/2021, অর্থাৎ অক্টোবরের 1 তারিখে ইয়েটা হবে, ইন্টারভিউটা হবে। এবং এটা শুধুমাত্র ফিমেল স্টাফ নার্সদের জন্য, ফিমেল ক্যান্ডিডেটরাই কেবলমাত্র বসতে পারবে বা তাদেরই একমাত্র সিলেকশন হবে। সিলেকশনের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেখানে বলে দেওয়া হয়েছে যে এইজ অনেক বেশি দেওয়া হয়েছে, এইজ অ্যারাউন্ড 35 ইয়ার্স পর্যন্ত ইলিজিবল। দেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের মধ্যে এইজ 35 ইয়ার্স পর্যন্ত হতে হবে। সেকেন্ড কন্ডিশান হলো ক্লাস 12 পাস আউট হতে হবে। থার্ড কন্ডিশান, আইদার গ্রেড এ ডিপ্লোমা বা সার্টিফিকেট ইন নার্সিং ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউশন থাকতে হবে, বা যারা বিএসসি নার্সিং কমপ্লিট করেছে তারাও, বিএসসি নার্সিং কমপ্লিট করেছে ওরাও বসতে পারবে, অথবা ডিপ্লোমা যাদের রয়েছে গ্রেড এ 3 ইয়ার্সের ওরাও এটাতে বসতে পারবে। তারপর দিয়েছে যে রেজিস্ট্রেশন উইথ ইন্ডিয়ান অর স্টেট নার্সিং কাউন্সিল, আইদার ইন্ডিয়ান বা স্টেট নার্সিং কাউন্সিলে হতে হবে, অর্থাৎ যারা বাইরে তারা যদি কেউ ইন্ডিয়ান হয়ে থাকে এবং নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকে তবে ওরাও বসতে পারবে। এবং ফোর্থ ওয়ান দিয়েছে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 বছরের, খুবই ভাইটের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা 2 বছরে থাকতে হবে। নেক্সট হলো ডিজারেবল, যেটা না হলেও চলে, অর্থাৎ বসতে পারবেন, ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে আপনি সিলেক্টও হতে পারেন, বাট যদি এই ডিজারেবল কোয়ালিফিকেশানটা থাকে তবে আপনার জন্য একটু বেনিফিট পাবেন ইন্টারভিউ টাইমে, যেটা হলো ওয়ার্কিং নলেজ হিন্দি বা রিজনাল ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ জানা থাকতে হবে, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন রেসিডেন্সিয়াল স্কুল অর ইনস্টিটিউশনে হলে ভালো হয়, এটা ডিজারেবল। যদি বি পয়েন্ট অর্থাৎ ডিজারেবল কোয়ালিফিকেশানে এ এবং বি আপনাদের সাথে নাও থাকে, তা সত্ত্বেও আপনারা ইলিজিবল আপনারা গিয়ে বসতে পারেন এবং আপনাদের সিলেকশন হতে পারে। ডিজারেবল কোয়ালিফিকেশান না হলেও কোনো টেনশনের কারণ নেই। স্যালারি আপনাদেরকে দেওয়া হবে 20,000 পার মান্থ, এবং এটা একটা কন্ট্রাকচুয়াল বেসড, এবং এতে এখানে বলে দেওয়া হয়েছে যে আপ টু দ্য এন্ড অফ একাডেমিক সেশন 2021-22 অর টিল জয়েনিং রেগুলার পার্সন। তো যেটি আগে হয় অর্থাৎ 2021-22 পরে বলে দেওয়া হয়, বাট যদি আপনার সিলেকশন হয়ে যায় দেন আপনার কন্ট্রাক্ট পিরিয়ডটা অটোমেটিক্যালি এক্সটেন্ড হতে থাকে। সো ডোন্ট ওরি অ্যাবাউট দ্যাট, চান্সটা মিস করবেন না, অবশ্যই ইন্টারভিউতে গিয়ে বসবেন। ইন্টারভিউটা 1 তারিখ হবে অক্টোবর মান্থে, জেএনভি কলেজে হবে, ডেস্টিনেশন দিয়ে দেওয়া হয়েছে, এবং যে বায়োডাটা ফরম্যাট সেটা এখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেই লিঙ্কে গিয়ে বায়োডাটাটা আপনারা কালেক্ট করে নেবেন। 26 তারিখ থেকে 1 তারিখের মধ্যে বায়োডাটা কালেক্ট করার ডেট রয়েছে, এবং ইন্টারভিউটা হবে 11 AM টাইম অফ ইন্টারভিউ। আর উইলিং ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ উইথ অল দ্য অরিজিনাল ডকুমেন্ট, আপনার যা যা ডকুমেন্ট রয়েছে, সার্টিফিকেট রয়েছে, মাধ্যমিক 12 সব কিছু নিয়ে, বিএসসি যারা করেছে তাদের বিএসসি সার্টিফিকেট, বা যারা 3 ইয়ার্স ডিপ্লোমা করেছে তাদের ডিপ্লোমা সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স থাকলে সেই সব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সবগুলি অরিজিনাল নিয়ে আপনারা ওইখানে যাবেন। তার সাথে অ্যাটাচড কপি অবশ্যই থাকবে 1 সেট, এবং 2টা রিসেন্ট পাসপোর্ট কালার ফটোগ্রাফ নিয়ে যাবেন। যদি কোনো এনকোয়ারি থাকে, নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, এই নাম্বারে আপনারা ফোন করে আপনাদের সমস্যার সমাধান করে নিতে পারেন।
মিস করবেন না। বিরোনিয়া বেশি দূরে নয়, ত্রিপুরা রাজ্যে যারা রয়েছে তারা অবশ্যই ট্রাই করবেন। টাইম এখনও হাতে আছে, কোনো পয়সা লাগবে না, কোনো ফি লাগবে না। আপনারা অবশ্যই একবার ইন্টারভিউটা গিয়ে দেওয়ার ট্রাই করুন। তো এই ইনফরমেশানটি দেওয়া ছিল। হ্যাঁ, আর পিডিএফটা আমি নোটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে পিডিএফটা আপনারা কালেক্ট করে নেবেন। আর ফর্মটা ডাউনলোড করতে হবে, ফর্ম ডাউনলোডের লিঙ্ক এখান থেকে আপনার এই লিঙ্কটাতে ফর্মটা ডাউনলোড আপনাদের হয়ে যাবে। জাস্ট কেয়ারফুললি একটু টাইপ করে নেবেন লিঙ্কটা, অটোমেটিক্যালি লিঙ্কটা চলে আসবে সবটা। তো থ্যাংক ইউ এভরিবডি। এবং এই ইনফরমেশানটা যারা নর্মাল, যারা নার্সিংয়ের সাথে কানেক্টেড নয়, তারাও যদি এই ভিডিওটা দেখে থাকো তবে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও, বিকজ তখন ওরা ইনফরমেশানটা জানতে পারবে এবং ওরা এটার জন্য গিয়ে বসতে পারবে, আবেদন করতে পারবে। তাই তোমরা বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে ওদেরকে হেল্প করো, যারা দিতে পারছো না তারা অবশ্যই এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, তো থ্যাংক ইউ আজকের মতো এতটুকুই, এই ইনফরমেশানটা দেওয়ার জন্যই ভিডিওটা তৈরি করা আমাদের।